হাই ফ্রেন্ড, আমি বিট্টু, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো ফ্রেন্ড, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাইডে যে বেল আইকন আছে ওটা অবশ্যই ক্লিক করবেন, যাতে পরের ভিডিওটি আপনি সবার প্রথম দেখতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ফেসবুক পেজ কিভাবে আপনি ডিলিট করবেন। তো ফ্রেন্ড, আপনাকে আপনার ফোন থেকে আপনার ফেসবুক পেজ ডিলিট করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার ফোনের ফেসবুকে আপনাকে চলে যেতে হবে সরাসরি। এখানে ফেসবুকে যাওয়ার পর আপনার ফেসবুক পেজ যেটা আছে আর কি, সেখানে আপনাকে গিয়ে ঢুকতে হবে। এখানে ডান দিকে যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, এখানটা ক্লিক করবেন। এখানটা ক্লিক করার পর আপনার আপনার নেমের নিচে যে পেজ বলে যে অপশানটা আসছে, ঠিক আছে, আপনাকে সেখানে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ড, আমি এখন আজকে আপনাদেরকে দেখাবো এখানে যে বিন্দাস মিউজিক বলে যে পেজটা আছে, এই পেজটাকে আজকে আমি ডিলিট করবো। ঠিক আছে, আপনি যে পেজটা ডিলিট করবেন সেই পেজের ভিতরে গিয়ে আপনাকে কিন্তু ঢুকতে হবে। ঠিক আছে, এখানটা আমি ক্লিক করবো। ক্লিক করার পর একদম উপরে যে নেম দেখাচ্ছে বিন্দাস মিউজিক, এবং তার নিচে যে অপশানগুলো আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে যে ওভারভিউ, অ্যাডস, ইনবক্স এবং নোটিফিকেশান, তো এটাকে আপনাকে সাইটের দিকে সরাতে হবে। সাইটের দিকে সরালে একটা অপশান আছে, সেটা হচ্ছে মোর বলে একটি অপশান আছে, মোরে গিয়ে আপনি এদিকে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এটাকে আপনি আস্তে আস্তে উপরের দিকে তুলবেন। উপরের দিকে তোলার পর এখানে দেখুন এডিট পেজ বলে একটি অপশান আছে, এডিট পেজে আপনি এখান থেকে ক্লিক করবেন। ঠিক আছে, এডিট পেজে ক্লিক করার পর একদম নিচে যে অপশানটা আছে সেটিংস, এখান থেকে আপনি সেটিংসে যাবেন। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং সবার উপরে যে অপশানটা আছে জেনারেল, আপনি এখানে ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এটাকে আস্তে আস্তে আপনি উপর দিকে তুলতে থাকবেন। এখানে তোলার পর আপনি একটা অপশান দেখতে পাবেন রিমুভ পেজ। ঠিক আছে, রিমুভ পেজ বলতে মানে আপনার পেজটা পুরো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখুন অপশান দিয়েছে নিচে, আপনার এখানে যে মেসেজটা দিয়েছে সেই মেসেজটা হচ্ছে যে আপনাকে এখানে বলছে যে আপনি এই পেজটা ডিলিট মারার পর আপনার ফোন থেকে কিন্তু সঙ্গে সঙ্গে যাবে না, মানে আইডিটা আপনার সঙ্গে সঙ্গে কিন্তু ডিলিট হবে না, কারণ এটা ডিলিট হতে মিনিমাম 14 দিন সময় লাগবে। তো আপনি এই 14 দিনের মধ্যে আপনি আবার পেজটাকে যদি আবার যদি ফিরিয়ে আনতে চান তাহলে আপনি আনতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে ফেসবুক এখানে এখানে 14 ডেজ আপনাকে তো সময় দেবে, এবং তো তারপরে আপনি যদি ডিলিট করতে চান তো অটোমেটিক্যালি ওটা 14 দিন পর ওটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, একদম পুরো ডিলিট হয়ে যাবে। তো এখানে যে অপশানটা আছে ডিলিট বিন্দাস মিউজিক, তো আপনি এখানটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানটা ক্লিক করার পর দেখুন আপনার এখানে যে অপশানটা দিয়েছে, এখানে যে অপশানটা দিয়েছে একটা ক্যান্সেল, একটা হচ্ছে ডিলিট পেজ, তো আপনি এখানে ডিলিট পেজ অপশান তাই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানটা এখন রিমুভে পড়ে গেছে, এবং এটা আপনার এখান থেকে রিমুভ হতে মিনিমাম তো 14 দিন সময় লাগবে। তো ফ্রেন্ড, আপনি এইভাবে আপনি পেজটাকে কিন্তু এইভাবে তো ডিলিট করতে পারবেন, আপনার যে কোনো ফেসবুক পেজ আপনি এইভাবে কিন্তু ডিলিট করতে পারবেন আপনার আইডি থেকে। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাইডে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই ক্লিক করবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটাকে নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো ফ্রেন্ড, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।